When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's no Hello friends, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে ঐন্দ্রিলার কুশলের রিসেপশনের স্পেশাল ব্লগ। তো আমরা এখন ব্যান্ডেল চলে এসেছি, কুশলের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, এটা ব্যান্ডেল স্টেশন। গাড়িতে আসার কথা ছিল কিন্তু আমার একটু মোশন সিকনেস আছে, তার জন্য আমি ট্রেনেই আসলাম। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, কী সুন্দর সাজিয়েছে দেখো। ওদের রিসেপশনটা হয়েছিল ব্যান্ডেল মোড়ে অবস্থিত গ্রিন গার্ডেন। হ্যাঁ, গ্রিন গার্ডেনে হয়েছিল জায়গাটা, করে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমি ঢোকার পর থেকে শুধু দেখছি যে ঐন্দ্রিলা কোথায়, ঐন্দ্রিলা কোথায়। তো ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছে, ওই যে স্টেজটা তৈরি হয়েছে ওখানে ঐন্দ্রিলা দাঁড়িয়ে আছে। আর বাড়ির দিক থেকে, মানে ঐন্দ্রিলার বাড়ির দিক থেকেও সবাই উপস্থিত, মানে চলে এসেছে, আমরা চলে এসেছি আর কি। আর ওর শ্বশুরবাড়ির লোকেরা আছে, ওদের বন্ধুবান্ধবরা সবাই আছে। ওরা আজকে ভীষণ ব্যস্ত, স্টেজে সবাই আসছে, ছবি তুলছে। দেখো ঐন্দ্রিলাকে কী মিষ্টি লাগছে দেখতে, আর কুশলকেও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর ঐন্দ্রিলা আমাকে শুধু বারবার বলছে, মামি এসো না, এসো না, ছবি তোলে, ছবি তোলে। আমি বললাম, না তুই ছবি তোল, আমি তো একটু ভিডিও করি। তো এই হচ্ছে পুরো জায়গাটা যেখানটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাইট, গাছ, এ সমস্ত দিয়ে পুরো ডেকোরেশন করেছিল। আর জায়গাটা অনেকটা বড়, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এখানে সমাধি বসে আছে, দেখতে পাচ্ছি মাথায় সুন্দর ফুল লাগিয়েছে সমাধি। আর সমাধি মানে হচ্ছে ঐন্দ্রিলার মা, আর উনি হচ্ছেন ঐন্দ্রিলার মামা, আর ইনি আমার মনে হয় যতদূর ইনি হচ্ছে ঐন্দ্রিলার মামি। তো সবাই বসে আছে, আর এই উপরে লাইটগুলো না খুব সুন্দর ছিল, এত সুন্দর লাগছিলো দেখতে। তো আমিও ঘুরে ফিরে দেখছিলাম আর তোমাদের জন্য ভিডিও করছিলাম, যে ঐন্দ্রিলার রিসেপশনটাকেও সুন্দরভাবে তুলে রাখার চেষ্টা করছিলাম। তো তোমরাও দেখো, এনজয় করো। আসলাম স্টার্টে, কী ছিল দেখো তোমরা একবার। ফিশ বল ছিল, যেটা ইয়াম্মি খেতে হয়েছিল, আর চিকেন রেশমি কাবাব ছিল। তো চিকেনটা যেহেতু আমরা খাই না ওদিকে, আর দেখিনি। আর এখানে ভেজ বল ছিল, আর এখানে ছিল ক্রিসপি বেবিকর্ন। তো প্রত্যেকটা স্টার্টারই যে কটা আমরা খেয়েছি আর কি, চিকেন বাদে প্রত্যেকটা খুব সুন্দর ছিল। এই যে আমার হাজব্যান্ড প্রথমে খাচ্ছিল, ও খেয়ে বললো সত্যি খুব সুন্দর হয়েছে। তো স্টার্টার কিন্তু খুব সুন্দর ছিল, ভালো। আমি স্টার্টার খাওয়ার পরে একটু চা কফি না খেলে কি আর চলে বলো। তো আমার হাজব্যান্ড কফি খেয়েছিল, আমি চা খেয়েছিলাম। আর এই মাটির ভাড়ে চা খেতে যে আমার কী ভালো লাগে কী বলবো জানো তো। সুন্দর সুন্দর মকটেলের ব্যবস্থা ছিল, কিন্তু আমরা মকটেলে আর কিছু আর ট্রাই করিনি, কারণ আমাদের খেতে বসতে হয়েছিল খুব তাড়াতাড়ি, কারণ বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল। তবে এই মকটেলে কাউন্টারটাও কিন্তু ছিল।
অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছিল, তাই আমরা ডাইরেক্টলি খাওয়ার এখানে চলে আসলাম। আর একটু ওখানে থাকতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই জানো তো, আবার বাড়ি ফিরতে হবে ট্রেনে করে, শীতের রাত না। তো এখানে এসে দেখলাম যে সব টেবিলই মোটামুটি বুক, তো একটু দাঁড়ালাম, তারপরে আর কি বসে পড়েছিলাম, খুব একটা দাঁড়াতে হয়। আর এটা হচ্ছে কুশল এবং অইন্দ্রিলা রিসেপশনের মেনু, যেখানে ভেজ এবং ননভেজের খুব সুন্দর ব্যবস্থা ছিল এবং প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল। অইন্দ্রিলার বিয়ের খাবারও ভীষণ টেস্টি ছিল, রিসেপশনের খাবারও কিন্তু খুব খুব ভালো হয়েছিল। আজকে এখানে আসার পর থেকে একবারও একসাথে আমরা ভিডিও করি, তাই আমরা খেতে বসে এখন ভিডিও করছি, কারণ ঘরবাড়ি চলে যাবো আর ভিডিও করা হবে না। খাওয়ার পর না, খাওয়া এখন আমাদের হয়নি, মানে একসাথে তো ভিডিওতে আসেনি। অইন্দ্রিলাকে অইন্দ্রিলাকে এত মিষ্টি লাগবে দেখতে, কুশলকেও তাই, তো ওদের গিয়ে আমি দেখতে যাচ্ছি আর ওদেরই ভিডিও করে যাচ্ছে। আর বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কারণ যেতে হবে অনেকটাই, তাই তাদেরকে খেয়ে দিচ্ছি। তাও অনেক রাত প্রায় সাড়ে নটা বাজে, তাই না? তো বন্ধুরা, প্রথম পাতি ছিল গরম গরম ফিশ ফ্রাই, যেটা আমার ভীষণ প্রিয়। ফিশ ফ্রাই খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার হাজব্যান্ড পুরোটাই ভেজ খেয়েছিল, মানে ও মাছ কাছে খায়নি, তো ওইটা ছিল পনির পাসিন্দা, এটাও খেতে খুব টেস্টি হয়েছিল বললো। তার সাথে তো স্যালাড থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রথম পাতেই মানে এই ফিশ ফ্রাইটা মুখে দিয়েই আমার এত ভালো লাগলো যে কি বলবো। ফিশ ফ্রাইয়ের পর ছিল এই মিনি কুলচা আর ডাল মাখানি। মিনি কুলচাটা ভীষণ সফট ছিল, ভিতরে স্টাফিংটা খুব সুন্দর ছিল আর একদম গরম। শীতকালে খাবারের মেন ব্যাপারটাই হচ্ছে গরম, গরম খাবার খেতে খুব ভালো। এই দেখো কি সফট, একদম খেয়ে দারুণ লেগেছিলো। আর তারপরেই চলে এসেছিলো বাসন্তী পোলাও আর মাছ, যেহেতু বারবার বলছি যেহেতু চিকেন মাটন খাই না, তো মাছ। আর এদিকে ওর সম্পূর্ণ ব্যাপারটাই ভেজ ছিল, ভেজে কী কী ছিল ও বলছে একবার শুনে রাখো। আর তারপরে ছিল চাটনি আর পাঁপড়ের পালা। আর এর মধ্যে আমার পাঁপড়টা তো ভীষণ প্রিয়। আর আমার হাজবেন্ডকে দেখো, পাঁপড়গুলোকে কুটি 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 করে একদম চাটনির সাথে ভর্তা বানিয়ে খাচ্ছে। রসগোল্লার ইয়াম্মি ইয়াম্মি গুড়ের সন্দেশের পর ছিল ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম, যেটা আমি খাবো না খাবো না করেও খেয়ে ফেললাম, কারণ আইসক্রিম আমার ওই যে বললাম পাঁপড় আর আইসক্রিম সব থেকে বেশি প্রিয়, বুঝতে পেরেছো? তো খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল এবং পুরো জমে গেছিলো একদম। তো ফ্রেন্ডস, এই ছিল অইন্দ্রিলা অ্যান্ড কুশলের রিসেপশন, খুব খুব ভালো লাগলো। আর অইন্দ্রিলা কুশলকে তো খুব সুন্দর লাগছিলো, আমাকে পুরো লাল লাগছে না, আসলে আমরা এখন বেরোচ্ছি, এখানে আলোটা পুরো মুখে পড়ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসতে পারে নতুন দিন নিয়ে, চলো টাটা।